আজকে আমরা দেখব যে ফাইবার পোলারাইজেশন, অপটিক্যাল ফাইবার পোলারাইজেশন। তো অপটিক্যাল ফাইবার পোলারাইজেশন আজকে আমরা দেখব, এটি হলো অপটিক্যাল ফাইবার পোলারাইজেশনের চিত্র। অপটিক্যাল ফাইবার পোলারাইজেশন জানার আগে অবশ্যই আমাদের আগে পোলারাইজেশনটা জানতে হবে। তো পোলারাইজেশনটা হচ্ছে লাইট ওয়েভের ইলেকট্রনিক ফিল্ডের চক্রাকারের আবর্তনকে পোলারাইজেশন বলা হয়। তো সাধারণ ইলেকট্রনিক এবং সার্কুলার, লিনিয়ার ইত্যাদিতে বিভিন্ন ধরনের পোলারাইজেশন দেখা যায়। কোনো একটি নির্দিষ্ট ওয়েভ লেন্থের আলোক সিগন্যালকে বা 90 ডিগ্রি অবস্থানের পোলারাইজেশন মোডে গ্রহণ করতে পারে। লাইট ওয়েভ সিস্টেমে সিগন্যালের পোলারাইজেশন মোড ডিলে হয় ও বিভিন্ন নয়েজ দেখা যায়, এজন্য পোলারাইজেশন নিয়ন্ত্রণ করতে হয়। নিয়ন্ত্রণ ভালোভাবে করার জন্য কিছু কিছু কৌশল প্রয়োগ করা হয়, সেগুলো হলো প্যাডেল, বেজট, ফাইবার সংকোচ, বিম স্প্লিটার, ফাইবার পোলারাইজেশন, বিম কন্ট্রোলার। তো পোলারাইজেশন নিয়ন্ত্রণ করার জন্য এক ধরনের ফাইবার ব্যবহার করা হয়, এটিকে জিঙ্ক ফাইবার বলে। জিঙ্ক ফাইবারটি এমনভাবে তৈরি করা হয় যাতে একটি পোলারাইজেশনের মধ্য দিয়ে প্রবাহিত হয়, অর্থাৎ একটিমাত্র তরঙ্গকে যেতে দেয় আর অন্য তরঙ্গকে বাধা দেয়, ফলে ইন্টারসন লস হয়। আরেক ধরনের কৌশল আছে যার মাধ্যমে পোলারাইজেশন নিয়ন্ত্রণ করা হয়, এর ফলে লিনিয়ার পোলারাইজেশন চলতে থাকে। অপটিক্যাল পোলারাইজেশন ব্যবস্থাকে দুই ভাগে ভাগ করা হয়, সেটিকে সংক্ষেপে আমরা এইচবি ফিল্টার বলি আর হলো এলবি ফিল্টার বলে থাকি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের মতো জাস্ট এতটুকুই। ধন্যবাদ।